কোরআন কি বলে, কোরআনের কথা মানবো নাকি দেশের সমাজের নিয়ম নীতি মানবো? আমরা খুব আস্তে আওয়াজ করছি, অর্থাৎ আমরা কোরআনের কথা মানবো না, অনেকটা এটা কোরআনের কথা মানবো নাকি দেশের সমাজের? আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমানের এই দিক্ত কণ্ঠ করি আপনি কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بالشجرة المليك محمد رب العالمين الرشوش كورتي أبن الصلاة والسلام بيش كورتي جني رسول دير سردار جني نبي دير سردار حضرت محمد رسول الله সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের আজকের এই দ্বিতীয় জুমাতে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, কোরআন এবং হাদিস থেকে যেন আলোকপাত করতে পারি এবং এই বিষয়গুলো যেন আমরা সকলেই আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। কোরআনে কারিমে অনেক আমলের কথা শুধুমাত্র একবার বলা হয়েছে, কয়েকবার করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহর নির্দেশগুলো যদি একবারও বলা হয় ফরজ হয়ে যায়। যাকাতের কথা অনেকবার করা হয়েছে, বারবার বারবার আকিমুস সালাহ ওয়া আতুস যাকাহ, আকিমুস সালাহ ওয়া আতুস যাকাহ। আমরা যারা কোরআন তেলাওয়াত করি তারা সবাই জানি এই আয়াতটা বারবার এসেছে, বারবার। একবার আসলে যেখানে ফরজ হয়ে যায় সেখানে বারবার আসা মানেই হচ্ছে এটার গুরুত্ব অনেক বেশি। সালাত আদায় করা, যাকাত প্রদান করা, এটার গুরুত্ব অনেক 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 বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে সমাসীন হলেন, অধিষ্ঠিত হলেন, তখন আরবের মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তিন দল হয়ে গিয়েছিল। একদল একবার ইসলাম ত্যাগ করেছিল, মুরতাদ, যাদের ইসলাম ত্যাগ করা মানেই মুরতাদ, যেমন কোনো মানুষ মুসলিম নাস্তিক হয়ে গেছে, পাকিস্তানের ভাষায় বলা হয় মুরতাদ। মুরতাদ তো মানে সে ফিরে গেল, ইসলাম থেকে ফিরে গেল, মুরতাদ হয়ে গেল। আরেক দল ভণ্ড নবীর দাবিদার হয়ে গেল, ভণ্ড নবীর অনুসারী হয়ে গেল। কয়টা পেলাম? তৃতীয় নম্বর আরেকটি দল হলো যাকাত স্বীকারী, বিশাল একটি গোত্র, বিশাল একটি সংখ্যা আরবের যাকাত অস্বীকার করা শুরু করেছে। কারণ যাকাত এটা বেশ মালের উপর বিরাট একটা ক্ষতি আঘাত চলে আসে দৃশ্যত। কারো যদি 20 টাকা থাকা এক বছর জমা থাকে তাকে 2,50,000 টাকা দিতে হবে, এটা কি চট্টিকারি কথা? যে ধনগুলি বুকে আগলে রেখেছিলাম সেখান থেকে 2,50,000 টাকা দিব আমি? পয়সা জমানোর জন্য, খরচ না হওয়ার জন্য রিক্সাতে না উঠে কষ্ট করে গাড়িতে উঠে উঠে যাচ্ছি, ব্যাংকে 20 টাকা রেখেছি, 10 কোটি, এখান থেকে আমি টাকা দিব? এটা কি চট্টিকারি কথা? সেজন্য একদল যাকাত স্বীকারী হয়ে গেল, তারা বলছে আমরা সব কিছু মানব, কিন্তু যাকাত দিব। সাহাবায়ে কিরাম নিয়ে পরামর্শ করছিলেন, মসজিদ শিশু আর কি থেকে বলেন কোরআন কারিমে আমরা কোনো বিপদ হলেই হাওয়া উপর কান্না করি, আর যদি কোনো পীর সাহেব যারা থাকে যেই পীর সাহেবের পা ধরে কান্না শুরু করে দিই, আর যারা আরেকটু সামনে যাই তারা বিভিন্ন দরবার দরবার যেই কান্না করি, বিভিন্ন মাঝারে যেই চেষ্টা করি। ঠিক আমাদের দেশে আমি বিরোধিতাও করছি না, পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, আমাদের দেশের যেটা নিয়ম আমি সেই নিয়মগুলো বলছি। বিভিন্ন মাঝারে যেয়ে ধর্ণা দিচ্ছে, মুসিবত করলে শাসনবিদ্যুত থাকি যদি ইয়া হয় ওই রোগ আক্রান্ত হয় মাদ্রাসার মাজার, যদি কেউ সমস্যা হয় তাড়াতাড়ি আমার শাহ মাজার, পরীক্ষায় যদি কোনো সমস্যা হয় মিসকিন শাহ মাজার, আর যদি ছেড়ে ফেরে না হয় তখন আমরা চলে যাই বাজিউস্থান, চলে যাই ওখানে যেই গদারি মাজার কী খাওয়াই,
অর্থাৎ যেন আমরা বিপদ থেকে বিভিন্ন ধরনের বিপদ থেকে উদ্ধার হই। এটা আমাদের দেশের রেওয়াজ, আমাদের দেশের ইসলাম সম্পর্কে যা জানে জানা মানুষ, জানা অজানা মানুষগুলো রেওয়াজ। কিন্তু কোরআন কারিমের নির্দেশ হচ্ছে তুমি যখন কোনো বিপদে করবা, কোনো সমস্যায় করবা, তুমি কী করবা তখন? কোরআন কারিমের নির্দেশ হচ্ছে ও আমরুকুম শুরা বাইনাকুম। আমি আজকের একটা কথা বলছি, আপনারা সবাই মাস্ক পরুন, আমি মাস্ক পরছি না, কথা বলতে পারছি না, দূরত্ব বজায় রাখুন, আর সম্মানিত দায়িত্বশীলদের নির্দেশগুলি মেনে চলুন। এবং তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আস্তে আস্তে সম্মানিত দায়িত্বশীলদের প্রতি অনুরোধ, আপনারা আস্তে কথা বলবেন, এখানে সমস্যা আছে। ইসলাম কি বলে বিপদে পড়লে কোথায় যাওয়া যাবে? কোরআন কি বলে? কোরআনের কথা মানবো নাকি দেশের সমাজের নিয়ম নিতে পারবো? আমরা খুব আস্তে আওয়াজ করছি, অর্থাৎ আমরা কোরআনের কথা মানবো না, অনেকটাই এটা কোরআনের কথা মানবো নাকি দেশের সমাজের? আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমানের এই দিক্ত কণ্ঠ করি আপনি কবুল করুন। কোরআন বলছেন তুমি যদি কোনো বিপদে পড়ো, পরীক্ষা দাও, বিপদে পড়ো, বাচ্চা ডেলিভারি হচ্ছে না, অসুখ হয়, রোগ আক্রান্ত হয়, ক্যান্সার হও, যা কিছু হয়, কী করো তুমি? ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। নামাজ পড়ো অজর দাঁড়ায়, সাহাবায়ে কিরাম অজর দাঁড়ায় থাকবেন। আর সামগ্রিক যদি কোনো বিপদে পড়ে তখন কী করবা? ওয়ান রুহুম সুরাবাই নাম, তখন তোমরা সবাই মিলে পরামর্শ করো। এটা কোরআনের নির্দেশ। ইদা আসামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, যখন তুমি সবাই পরামর্শ করে কোনো একটা স্থির সিদ্ধান্তে পৌঁছবে, তখন তুমি আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ, ইসলামের নীতিটা স্পষ্ট একেবারে, একেবারে নিটিং প্লেন। এখন এই বিপদ, তিনটা বিপদ, জাকাত স্বীকারী মুরতাদ হয়ে গেল, বন্ধনবীর অনুসারী হয়ে গেল, মুসলিম সংখ্যা গরিষ্ঠ না হয় এখন সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেল, বাকিরা বলবান হয়ে গেল, মুসলিমরা সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেল, বিশাল বিপদ ইসলামী খেলাফতের প্রথম পর্যায়ে। হযরত আয়েশা বলেন খেলাফতের প্রাক্কালে আমার বাবার উপর যে বিপদ গিয়েছিল এটা একটু বেশি ভারী ছিল, এটা যদি কোনো পাহাড়ের উপর দেয়া হতো পাহাড় চেপটা হয়ে যেত, এত বড় বিশাল বিপদ ছিল, কারণ মুসলিম সংখ্যার অভিষ্ট। এই জন্য আরবিকে একটা প্রবাদ আছে, লাউল্লা আবু বকর লাহারাকাল ইসলাম ফি সিরিয়ান, আবু বকর যদি না হইতো ইসলাম শিশুকালেই দাফন হইয়া যাইত। এটা আরবি প্রবাদ, এটা ইসলামের কথা না, আরবি প্রবাদ, আল্লাহই তো রক্ষা করবেন। কিন্তু ইসলামে আরবিতে একটা প্রবাদ আছে, আবু বকর না হইলে ইসলাম শিশুকালেই দাফন হয়ে যেত। আল্লাহ আবু বকরের উপর রহমত নাযিল করুন। তখন পরামর্শ বসলেন, বললেন ঠিক আছে, মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করতে হবে একটা, আরেকটা বললেন ঠিক আছে, ভণ্ডনবীর দাবিদারদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এবার আসলো জাকাতের স্বীকারকারী। সাহাবায়ে ইকরাম দ্বিমত পোষণ করলেন, বললেন না জাকাতের স্বীকারকারী জাকাত দিচ্ছে না, এটা এমন বেশি বড় কিছু না, এটা আপাতত ছাড়তেন, এদের সাথে একটু সন্ধি করুন। এটা বলার পর সবার থেকে একজন একজন করে পরামর্শ করলেন, আপনি কি বলুন? আলী তুমি কি বলো? সর্বশেষ বললেন ওমর তুমি কি বলছো? বলছেন আমি পক্ষে সন্ধি করুন যারা জাকাত স্বীকার করছে, দাড়ি ধরে ফেলছে। ইসলাম গ্রহণ করার সময় তুমি বাপ ছিলে, আজ তুমি বিড়াল হয়ে গেছ, বুজদিল হয়ে গেছ। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম যারা যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য খোঁজে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই। ওয়াল্লাহি লাউ মানাউনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা যাকাতের ছাগলের সাথে রশি দিত, এই রশি দিতেও যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধেও আমি যুদ্ধ করব। খেলাফতের ভার তোমাদের কাছে ন্যস্ত করলাম, আমি জিহাদে চলে যাচ্ছি, আমার সামনে যদি বাধার পাহাড়ও আসে আমি পাহাড় কপ্টাই চলে যাবো, তবু যাকাত স্বীকারীদের বিরুদ্ধে জিহাদ করব। কারণ যাকাত যারা প্রদান করে না তারা মুসলিমের মধ্যে থাকে না, এটা হচ্ছে বড় কথা। কোরআনে কারিমের আয়াতগুলো দেখুন, সূরা লোকমানে আছে, সূরা আনকাবুতে আছে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা সালাত আদায় করে এবং যাকাত দেয় তারাই আখিরাতে বিশ্বাসী,
তারাই পরকালে বিশ্বাসী যারা যাকাত সালাত আদায় করে এবং যাকাত দেয় তারাই পরকালে বিশ্বাসী আর তাহলে যারা যাকাত দেয় না তারা পরকালে বিশ্বাসী নয় যে পরকালে বিশ্বাসী নয় সে মুসলিমই নয় আমাদের মধ্যে এই ধারণা প্রবল সালাত আদায় করতে টাকা খরচ হয় না কিন্তু যাকাত দিলে সম্পদ চলে যায় সেজন্য আমরা যাকাত দেই না আমরা যাকাত দেই না আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিত্তাতা ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ যারা যাকাত দেয় না জমাই রাখে সম্পদগুলো সঞ্চিত পুঞ্জীভূত করে রাখে এবং ওই পুঞ্জীভূত সম্পদগুলো কিয়ামতের দিন তাকে ছেক দিয়ে এগুলি তার পিঠে পৃষ্ঠদেশের সামনে পিছনে তাকে এগুলি দিয়ে ছেক দেওয়া হবে চিকেন ফ্রাই করা হবে চিকেন উলুট পালট করে করে তাকে চিকেন ফ্রাই করা হবে এখন আমি তো যাকাত দিচ্ছি না তাহলে বোঝা যাচ্ছে আমি পরকালের আজাবগুলি বিশ্বাস করছি না অর্থাৎ যাকাতের ক্ষেত্রে আল্লাহর নির্দেশের প্রতি আমাদের কোনো আস্থাই নেই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আস্থা কিছুই নেই না থাকার কারণে আমরা যাকাত দেই না ওই যাকাতের টাকাগুলি আমাদের থেকে যায় যার 10 কোটি টাকা আছে তার যাকাত আসবে 25 লক্ষ টাকা যার 100 কোটি টাকা আছে জমা আছে তার যাকাত আসবে আড়াই কোটি টাকা আর যার 50 কোটি টাকা জমা আছে ব্যাংকে তার যাকাত আসবে কত 1 কোটি 25 লক্ষ টাকা বোধহয় এরকম হতে পারে আচ্ছা যার 10 কোটি টাকা পুঞ্জীভূত আছে তার আসবে কত 25 লক্ষ টাকা যার 5 কোটি টাকা জমা আছে এরকম অনেক ভাই আছে আমাদের মধ্যে 5 কোটি টাকা আছে তার আসবে কত 15 লক্ষ টাকা বোধহয় এরকম সর্বার লক্ষ টাকা ঠিক আছে সর্বার আমরা এই যাকাতগুলি দিই না কারণ পরকালের প্রতি আমাদের কোনো আস্থা নাই এমনি করি নামাজ পড়লে ক্ষতি নাই পড়ি না জিহাদের ময়দানে যদি যেতে হয় ডাকবে কে যাবে তখন বোঝা যাবে আল্লাহর প্রতি কত আস্থা আছে কত বড় বড় ওয়াইজিনদের আস্থা আছে তখন বোঝা যাবে ইমাম পীর সাহেবদের বোঝা যাবে মাজারের খাদেমদের বোঝা যাবে যখন জিহাদের ময়দানে যেতে হবে কারণ সেখানে রিক্স জিহাদ একটা ফরজ ইবাদত একটা রিক্স একটি গুলি মারি জীবন শেষ এই এই আস্থা আমাদের নাই যাকাতের মধ্যে আর কত আস্থা আমাদের নাই আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আমাদের কারণে এখানে দরিদ্র আমরা যারা আছি তারা খুশি হচ্ছি বড় লোকদের বলছে না আমরা দরিদ্ররাও একই অবস্থা আমাদেরও আল্লাহর প্রতি আস্থা নেই আমরা যখন বড় লোকের হতাম তখন এই পরীক্ষায় আমরা বুঝতে পারতাম এখন বোঝা যাচ্ছে আমাদের আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এই আস্থা এই বিশ্বাস পরকাল জাহান্নাম জান্নাত আখিরাত কবর বারজাখ হাশর ফুলসিরাত হাউজে কাউসার আর সাজিবের নিচে ছায়া জান্নাত জাহান্নাম গুরির প্রতি আল্লাহ প্রখর বিশ্বাস আমাদের এনে দাও আরটা এই যাকাত না দিয়ে তার মুশরিকদের চরিত্র যাকাত না দিয়ে তার চরিত্র মুশরিকদের চরিত্র আল্লাহ তাআলা বলেন মুশরিকরা ধ্বংস হোক ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত যারা যাকাত প্রদান করে না এবং ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন তারা আখিরাতের ক্ষেত্রে অস্বীকারী তাহলে যাকাত প্রদান না করা এটা আখিরাতের প্রতি অস্বীকারী একটা গুণ যাকাত যে দেয় না বুঝতে হবে সে আখিরাতে বিশ্বাসী নয় যদি বলে না হ্যাঁ জাহান্নাম কেমন আল্লাহ বাস এগুলি আপনি লোক দেখার ভৌতবাদী যে যাকাত প্রদান করে না কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি জাহান্নামে গেলা মা সালাকাকুম ফি সাকার সাকারে কেন গেলা তুমি সাকার জাহান্নামের একটি স্পরের নাম তখন সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লি আমি নামাজই ছিলাম না ওয়ালাম নাকু নুতইবুল মিসকিন মিসকিনদের খাবার দিতাম না নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাব আনহু শাররুহু যে ব্যক্তি যাকাত প্রদান করলো তার মালে তার সম্পদের অকল্যাণ থেকে সে অকল্যাণ থেকে তার সম্পদকে সে রক্ষা করবে এখন মুরছি যাকাত না দিলেই তো টাকা উড়ে থেকে যাচ্ছে
এক কোটি টাকাতে আড়াই লক্ষ টাকা জায়গা না দিলে আমার এক কোটি টাকা কিছুই হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, হয়তো আমার জ্ঞান কম, আমার জ্ঞান নেই, আমার দূরদর্শিতা নেই, আমাকে জ্ঞান দিয়েছে কম, সেখানে বুঝতে পারছি না। দেখা যাচ্ছে এই সম্পদগুলি প্রতিদিন অক্ষের আর ধনের মতো, অক্ষের ধনের মতো আগলে রাখলাম, একসময় দেখা গেলো এক টাকা খরচ করতে পারলাম না, চোখ স্থির হয়ে গেছে। চোখ স্থির মানে কি? মরণ চলে আসলো, কিছুই করতে পারলাম না। আমার কষ্টের উপার্জিত সম্পদগুলো আমার ওয়ারিশরা ভোগ করছে, আর আমি অনন্তকালের জাহান্নামে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোকারা মানুষরা বিশেষ করে পরের সম্পদকে ভালোবাসে, নিজের সম্পদকে ভালোবাসে না। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হয় মানুষ নিজের সম্পদকে ভালোবাসবে না আরেকজনের সম্পদকে ভালোবাসবে? বলছে, এটাই, যেটা তুমি দান করেছ তা তোমার সম্পদ, আর যেটা তুমি রেখে যাচ্ছ দান না করে সেটা তোমার ওয়ারিসদের সম্পদ আরেকজনের সম্পদ। তাই ভাই, সময় আসার আগে, ওই দিন আসার আগে যেদিন বৃষ্টি স্থির হয়ে যাবে, কাল্লা ইদা বারাকাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহু ফিরাক, যেদিন পায়ের সাথে পা, গোড়ালির সাথে গোড়ালি বাড়ি খাবে, যেদিন মানুষ বুঝতে পারবে ওয়া যান্না আন্নাহু ফিরাক, সে বুঝবে ফিরাকের সময়, ফিরাক মানে দুনিয়ার জীবন শেষ করার সময় এসে গেছে, যেদিন মৃত্যু চলে আসবে সেদিন বুঝবে সে বুঝা কোনো কাজে আসবে না, সে বুঝা কোনো কাজে আসবে না। প্রতিটি কাফের, প্রতিটি অস্বীকারকারী, প্রতিটি মুশরিকিন, প্রতিটি বেদিন, প্রতিটি নাস্তিক, প্রতিটি মুরতাদ, প্রত্যেক কাফের সেদিন ঈমান আনবে যেদিন তার সামনে মৃত্যু চলে আসবে। তখন সে সকল মানুষ ঈমান নিয়ে আসবে, কিন্তু ঈমান আর কোনো কাজে আসবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ফাকারা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউন, হে আল্লাহ, ফিরাউনকে তো আপনি অনেক কিছু দিয়েছেন, তাকে শাসকতা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বিলাসিতা দিয়েছেন, তাকে সব কিছু দিয়েছেন, ফলে সে আজ দুরাচারী হয়ে গেছে, সে ফেসিস সরকার হয়ে গেছে, সে জালিম সরকার হয়ে গেছে, সে তার প্রজার উপর জুলুম করছে, অত্যাচার করছে। আল্লাহ সে যেন আপনার আজাব না দেখে, যেন আপনার আপনার আজাব দেখে যেন সে ঈমান আনে, হাত্তা ইয়ারাউল আযাব আল আলীম, যেন আজাব দেখে যেন সে ঈমান আনে। তার কার জন্য দোয়া করেছিলেন? ফিরাউনের জন্য। আল্লাহ বললেন, কলা ফত উজিবাত দাওয়াতুকুমা, আমি তাদের দুইজনের দোয়াকে কবুল করেছিলাম। সুবহানাল্লাহ। দুইজন মানে কে? মূসা আলাইহিস সালাম, আরেকজন কে? হারুন আলাইহিস সালাম। দুই ভাই মিলে এই দোয়া করেছিলেন, দুইজনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। হাত্তা ইদা আতারাকাহুল করাকু, ডুবন যখন তাকে পেয়ে বসল, তখন সে বলল, আমানাত বানু ইসরাঈল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছিল? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বললেন, আন আন, এখন এখন এই কথা, অনেক দেরি হয়ে গেছে, তুমি ছিল অত্যাচারী সরকার, তুমি তোমার প্রজার উপর জুলুম করতা, তুমি অত্যাচার করতা, তুমি তোমার প্রজাদের তো খবর নিতেই না, নির্যাতনের স্টিম রোডার চালিয়েছিলে, তুমি হাজার হাজার বনি আদম সন্তানকে হত্যা করেছ, নির্দয়ভাবে মেসাকার করেছ, তুমি ব্যাপকভাবে তুমি নিরহ মানুষকে হত্যা করেছ, জেলে ডুবিয়েছ, কারাগারে নির্যাতন করেছ, এখন তোমার তোমার ঈমান অ্যাকসেপ্ট করা হবে না। ওয়াকাদ আসাইতা ক্বাবরা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি চিরা মুফসিদিন, তুমি চিরা সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী, তুমি চির অত্যাচারী সরকার, স্বৈরাচারী সরকার, তুমি চির জালিম সরকার। তবে ফাল্ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে তোমার বদনকে মুক্তি দিলাম, বদন মানে শরীর। ফাল্ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে পরবর্তী জাতি যেন বুঝতে পারে এই অত্যাচারী সরকার, এই খোদা দাবিকারী সরকার, আল্লাহ দাবিকারী সরকারকে দেখো তোমরা তার কি পরিণতি হয়েছিল।
সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে আজকে থেকে আমরা নিয়ত করি আমরা যেন যাকাত আদায় করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি অবাক হয়ে যাচ্ছি রন্ধ্রে রন্ধ্রে মিলে যাচ্ছি কথাগুলি বলেছিলেন আজকে 1400 বছর পূর্বে কিন্তু এখন যেরকম যেরকম সিস্টেম আজকে বলছেন মনে হচ্ছে এরকম لم تظهر فاحشه في قوم لوط قط যখন পুরো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ব্যাপকভাবে বেড়ে চলে তখন তাদের মধ্যে এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা পূর্বের মানুষ কখনো দেখেনি এখন পুরো পৃথিবীতে অশ্লীলতার ছড়া পড়ে যাচ্ছে ফেসবুকে ইন্টারনেটে গুগলে চারিদিকে ছড়িয়ে অশ্লীলতা অশ্লীলতা ছড়া কিছু নেই অশ্লীলতা এমন পর্যায়ে পৌঁছে গেছে এমন কোনো ছেলে নাই যার গার্লফ্রেন্ড নাই এমন কোনো মেয়ে নাই যার কোনো বয়ফ্রেন্ড নেই এবং বেশিরভাগ ছেলে মেয়েদের দুইটা তিনটা চারটা দশটা ষোলটা গার্লফ্রেন্ড শুধু তাই না গার্লফ্রেন্ডটা শিল্পীর পর্যায়ে চলে গেছে শৈল্পিকতায় এসে গেছে জি বড়ও বড় দিচ্ছে মামু আমার গার্লফ্রেন্ড আমাকে এটা গিফট দিয়েছে আমার বয়ফ্রেন্ড আমাকে এটা গিফট দিয়েছে এই ধরো আমার গার্লফ্রেন্ডকে বল ধরো তুমি একে সালাম করো এই ধরনের কথাবার্তাগুলি অশ্লীলতাগুলি সামাজিক রূপ নিচ্ছে শৈল্পিকতার রূপ নিচ্ছে এটা যেন একটা শিল্পীর পর্যায়ে পৌঁছে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথচ আল্লাহ তাআলা বলেছেন ওরা তা করবু জিনা জিনার নিকটবর্তীও হইও না জিনা তো করবা না দূরের কথা জিনার ধারে কাছেও যেও না আল্লাহ তাআলা বলেছেন কিন্তু এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফেসবুক ইন্টারনেট এই সেই পথে ঘাটে হোটেল রেস্তোরাঁ সব জায়গায় অশ্লীলতা ভরপুর কিনা করোনা এসেছে কিনা আগে ছিল কোনোদিন করোনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা পূর্বের লোকদের ছিল না যে সমাজে অশ্লীলতা বয়ে যাবে আজকের জন্য কথাগুলি বলেছেন দ্বিতীয় নম্বর কথা যখন কোন সম্প্রদায়ের মানুষ ওজনে কম ভেজাল দিয়ে থাকে তখন তাদের দুর্ভিক্ষ জীবনযাত্রা কঠিন প্রশাসন ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হতে হয় যখন কোন দেশে ওজনে পাল্লায় মাপে কম দেয় যখন ভেজাল করে খাদ্যে ভেজাল করে অথবা পণ্যের মধ্যে ভেজাল করে দুই নম্বরটা এক নম্বর বলে এক নম্বরটা তিন নম্বর বলে হোতার কসম করে বড় বড় বিক্রি করছে কিনা আমাদের দেশগুলোতে মুরগি কিনলে দশ কেজি কিনলে নয় কেজি গরুর গোস্ত আট কেজি কিনলে পাঁচ কেজি দুই তিন চার কেজি কমে ফেলছে কিনা অ্যাভেলেবেল কিনা জীবনযাত্রা কঠিন হয়েছে কিনা আমাদের চারিদিকে আমরা যখন দেখি অনলাইন করি যখন ইলেকট্রনিক্স মিডিয়া করি প্রিন্টিং মিডিয়া করি অর্থাৎ পেপার কাগজের পেপার করি যখন দেখি সেখানে দেখি অসহায় মানুষ শত দরিদ্র নিপীড়িত ভুখারাঙ্গা মানুষের আত্মচিৎকার আমরা দেখতে পাই জীবনযাত্রা কঠিন হচ্ছে এরপর প্রশাসন ও ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হচ্ছে কিনা বলুন এটা কেন এটা আমরাই দেখে নিয়েছি এটা আমরাই দেখে নিয়েছি প্রশাসন ক্ষমতাবান রাজা মন্ত্রী এদের অত্যাচারের শিকার আমরা হওয়ার জন্য আমরাই দেখে নিয়েছি আমাদের সমাজে এটা একদম ব্যাপকভাবে ওজন এবং খাদ্যে ভেজাল এক নম্বর কি দুই নম্বর খোদার কসম আল্লাহর কসম এইরকম করে আল্লাহর বদরাটা একটা হালুগার হালুগার থাকলে বদরা এইসব কথাগুলি এখন শিল্পী আগে মানুষ একটু একটু লজ্জাবোধ করতো এখন লজ্জাও করে না দুইটা তৃতীয় নম্বর যদি কোনো সম্প্রদায়ের মানুষ জাকাত না দেয় তাহলে অনাবৃষ্টির শিকার হয় গবাদি পশু যদি না থাকত তাহলে একেবারেই বৃষ্টি হতো না হচ্ছে কিনা আপনারাই দেখুন চার কোন সম্প্রদায়ের মানুষ যখন আল্লাহ ও তার রাসূলের উপর ক্ষমতাবান করেন কোন সম্প্রদায়ের মানুষ আল্লাহ ও তার রাসূলের ওয়াদা বা আল্লাহর নামে ওয়াদা ভঙ্গ করে তখন তাদের উপর বিজাতীয়দের ক্ষমতাকে তাদের উপর ক্ষমতাবান করে দেয় অর্থাৎ কোন দেশের মানুষ যদি আল্লাহ তার রাসূলের নাম ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে অর্থাৎ মিথ্যে ওয়াদা করে আমাদের দেশে আমরা দেখি মিথ্যে ওয়াদার সইরা খোদার কসম 35 টাকা দিয়ে আল্লাহ সম্পূর্ণ মিথ্যা কথা এবং কসম করে করে ব্যবসা বাণিজ্য সহ সকল সেক্টর গুরুতে মিথ্যে কথা বলা হয় এটা অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের উপর বিজাতীয়দের খেয়ে আমাদের উপর প্রভু বানিয়ে দিয়েছে ভারত এখন আমাদের প্রভু হয়ে গেছে তাদের অত্যাচার নির্যাতন ঝুরুম গুরু নির্দ্বিধায়
দ্বিধাহীন চিত্তে আমরা মেনে নিচ্ছি। বর্মা আমাদের উপর প্রভু হয়ে গেছে, আমাদের চোখের সামনে আমাদের লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম ভাইকে হত্যা করেছে চোখের সামনে, এবং আর যারা অবশিষ্ট ছিল তাদেরকে দূর দূর করে মেরে মেরে তারই আমাদের গায়ের উপরে দিয়েছে। ঠিক কিনা নাকি বলুন, এটা কি আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? আমি কারো পক্ষও বলছি না, বিপক্ষও বলছি না, কেউ পক্ষও নেবেন না, বিপক্ষও নেবেন না। রাসূলুল্লাহর হাদিস বলছি, মুসলমানদের দুর্দশা দুর্চিত্রগুরু চরিত্রগুরু দুর্বিষহ চিত্রগুরু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, কোন কাল পক্ষও না বিপক্ষও না। সবাই তো আমাদের মুসলিম ভাই, যারা ক্ষমতাতে আছে তারাও আমাদের মুসলিম ভাই, যারা ক্ষমতার বাইরে আছে তারাও কে, সব তো মুসলিম ভাই, সবাই তো কলমাধারী, সবাই তো সারা তাদেরকে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নামে ওয়াদা করে ভঙ্গ করলে বিজাতিরা আমাদের উপর বলবান হয়ে বসবে, এখন বসেছে। যদি কোনো সম্প্রদায়ের শাসক নেতা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার শাসন না করে, আল্লাহর বিধানের সঠিক ন্যায় রূপ প্রয়োগ না করে, সাধ্যমতো চেষ্টা না করে, তখন আল্লাহ তাদের মধ্যে শত্রুতা মতবিরোধ সৃষ্টি করে দেন, তাদের বীরত্ব একে অপরকে দেখাতে থাকে। আপনি দেখুন আমাদের সরকারগুলো কি আল্লাহর দিন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করছে? আমাদের সরকারগুরু, আমি আজকের সরকারের কথা বলছি না, আমরা যখন ছোটকাল থেকে দেখেছি, এখন বই থেকে দেখতে শুরু করছি, বা এর আগের গুরু আমরা শুনেছি, এর সাত সরকার জিয়াউর রহমান সরকার, এরপর শেখ মুজিবুর রহমান সরকার সহ শুরু করে এই পর্যন্ত যত সরকার এসেছে, তারা কি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছে? আল্লাহর কোনো বিধান অনুযায়ী পরিচালনা করছে? করে নাই। না করার কারণে হয়েছে কি, তাদের মধ্যে প্রবল বিরোধিতা হবে বলে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়েছে কি না? বিএনপি আওয়ামী লীগকে মায়ের, আওয়ামী লীগ বিএনপিকে মায়ের, জাতীয় পার্টি জামাতকে মায়ের, জামাত আওয়ামী লীগকে মায়ের, অথচ সবাই মুসলিম। এরশাদ সাহেব মরহুম, এরশাদ সাহেব ইন্তেকাল করেছেন, মরহুম জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, মরহুম মুজিবুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, তারা কি মুসলিম নাকি মুসলমান? তারা কলমাদারি নাকি কলমাদারি নয়? তারা কি সারাত আদায় করতেন নাকি করতেন না? অবশ্যই করতেন তারা। তাহলে নবীজি বলেছেন, মান সাল্লা সালাতানা, যারা সালাত আদায় করে আমাদের মতো, ওয়াস্তাকবারা কিবলাতানা, আমাদের কিবলা কি কিবলা ধরে, আমাদের কিবলা কোনটা? কাবা। কাবাকে তারা পশ্চিম দিকে সালাত আদায় করতেন নাকি উত্তর দিকে করতেন? সবাই ও আকারা মিন জাবিহাতিনা, আমাদের জবাই করা তারা গোস্ত খায়, তাহলে তারা মুসলিম। তাহলে সকল সরকার যারা ইন্তিকাল করেছেন তারা সবাই মুসলমান। দল গুরু এক দল আরেক দলের বিরুদ্ধে কুৎসা রচনা করতে গিয়ে 14 গোষ্ঠী ধুয়ে ফেলে, যারা মারা গেছেন তাদেরকেও ধুয়ে ফেলে। অথচ ইসলাম বলেছেন, আল্লাহ যে সরকারগুলি ইন্তিকাল করেছেন তাদেরকে ক্ষমা করুন, আমিন বলে। আল্লাহ যেই সব সরকারগুলি ইন্তিকাল করেছেন যাদের নাম বলেছে প্রেসিডেন্ট, আল্লাহ আপনি তাদের সকলকে জান্নাতবাসী করুন, তারা আমাদের ভাই, তাদের জন্য দোয়া করার এই শিক্ষা ইসলাম দিয়েছে। অথচ গণতন্ত্র এবং আমাদের রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছে যে ক্ষমতায় আসবে সে আগের রাষ্ট্রকে, আগের রাষ্ট্রপ্রধানকে দিয়ে ফেলো, তাকে অত্যাচার করো, তার যত দুর্নাম আছে সব কিছু বের করে দাও। এটা হচ্ছে সরকারি নীতি। এটা কেন হয়েছে? তারা সরকারগুরু আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করার কারণে একজন একজনের বিরুদ্ধে প্রচণ্ড রেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতায় এসে আবু বকর কি দিয়েছিলেন? আবু বকর কি গালাগালি করেছিলেন, বিশুদ্ধার করেছিলেন? ওমর মুসলিম, আবু বকর মুসলিম, শেখ মুজিবুর রহমান মুসলিম, জিয়াউর রহমান মুসলিম, এরশাদ সাহেব মুসলিম, কিন্তু এই মুসলিম আর ওই মুসলিম আকাশ পাতাল ব্যবধান, কারণ তারা আল্লাহর বিধান অনুযায়ী রাজ পরিচালনা করেছিলেন, তাই তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। আবু বকর ইন্তিকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আবু বকরের উপর রহমত নাযিল করুন। কে বলেছিলেন? ওমর রাদি, আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ইন্তিকালের সময় বললেন যে আমি ক্ষমতার মস্তদে আরোহণ করার পর থেকে শুরু করে আমি আজকে যে ক্ষমতা থেকে নেমে যাচ্ছি এই পর্যন্ত আমার সম্পদগুলি গণে দেখবেন, যদি আমার সম্পদগুলি ক্ষমতায় থাকা অবস্থায় সম্পদ যদি ক্ষমতায় না থাকা অবস্থার থেকে বেশি হয় যেটুকু বেশি হবে সেটা ফেরত দিয়ে দিও।
তখন হযরত আবু বকর ইন্তিকালের পর আয়েশা ক্ষমতায় যাওয়ার পূর্বে এবং ক্ষমতায় থাকা অবস্থার সম্পদগুলি গণনা করলেন গণনা করে দেখলেন একটি উট বেশি আর একটি গোলাম বেশি হয়েছে উট এবং গোলাম দুটোটা এনে আবু বকর ও এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে রাখলেন তখন বললেন এগুলি কিসের বলছেন আবু বকর আমাদের ওসিয়ত করছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কেঁদে 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 বললেন আল্লাহ আবু বকরের উপর রহমত নাযিল করুন আবু বকর পরবর্তী খলিফার কঠিন সাধনার সবক দিয়ে গেছেন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর যখন শরীকাহত হলেন ইন্তিকাল শাহাদাত যখন সুনিশ্চিত হলেন তিনি তার ছেলেকে বললেন আমারও সম্পদ গণনা শুরু করে যেই সম্পদগুলি অতিরিক্ত হয়েছে এগুলি তুমি বাইতুল মালে জমা দিয়ে দিও এবং আমি যে তিন বছর আমি যে দশ বছরের যেই বাধা নিয়েছিলাম আমার কষ্ট হচ্ছে এই বাধাগুলি আমি কেন নিয়েছি অতএব আমার একটা জায়গা বিক্রি করে এই বাধার পরিমাণ টাকা বাইতুল মালে জমা দিয়ে দাও এই চরিত্র ছিল সাহাবায়ে কিরামদের তাই কোন সাহাবীর বদনাম করেননি কোন রাষ্ট্রপ্রধান পররাষ্ট্রপ্রধানের বদনাম করেননি বরং কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তার অবুকের উপর রহম নাযিল করুন এবং সাহাবায়ে কিরাম কেউ কারো দুর্নাম করেননি বরং বলেছিলেন খবরদার সাহাবাদের ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন যে আল্লাহ তাদেরকে রাসূলুল্লাহর সঙ্গী হওয়ার জন্য বাছাই করে নিয়েছেন খবরদার তাদেরকে এবার কিছু করা যাবে না আর আমরা আমাদের কোন সরকার যদি ক্ষমতা থেকে নেমে যায় তার দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার কেস হয় এবং তাকে জেলে ডুবিয়ে যা ইচ্ছে তাই করা হয় আরেক সরকার সামনে আসলে সেও এটাই করবে এটাই ছিল আমাদের গণতন্ত্রের নীতি এই সর্বনাশা কারণ কেন হয়েছে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াহকুমু আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ তাদের রাষ্ট্রপ্রধানরা যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি দেশ পরিচালনা না করে তাদের মধ্যে আল্লাহ ফাটল সৃষ্টি করে দেন একজন আরেকজনকে হত্যা করে হত্যাযোগ্যই মেতে উঠে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাঁচটি কথা যেন মনে হচ্ছে আজকের এই দিনের জন্য নাযিল হয়েছে রাসূল ইসলাম এসে যেন আজকেই বলে দিচ্ছেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন নিজের পরিবার রাষ্ট্র পরিচালনা করার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি যাকাত কারা পাবেন আমি এটা একটু করে বলছি যাকাত কারা পাবেন আমাদের দেশে এখানে অনেক ফকির টকির দাঁড়িয়ে থাকে এবং লাইন ধরে আমাদের দেশের যে নিয়ম একশো টাকা একশো করে দেওয়া হয় এবং সেটা নিয়ে চলে যায় আবার দেখা যায় যাকাতের একটা একটা শাড়ি দেওয়া হয় অথবা একটা একটা লুঙ্গি দেওয়া হয় এবং দোকানগুলোতে আমরা দেখতে পাই যাকাতের শাড়ি নেই দরম 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 যাকাতের শাড়ি আলাদা ফেফে গিয়ে বাজে নিকৃষ্ট শাড়িগুলিকে যাকাতের জন্য বাছাই করা হয় এটা জঘন্য মানসিকতা জঘন্য আকিদা জঘন্য কাজ এটা দীক্ষারযোগ্য কাজ এটা গর্হিত কাজ এটা সবচেয়ে নিকৃষ্ট এবং দীক্ষারযোগ্য কাজ এগুলি ইসলাম কোথাও ইন্নামাস সাদাকাত যাকাত পাবে আল ফুকারা ফকিররা পাবে ফকির কারা যারা এক টাকা দুই টাকা খোঁজে এক লোকমা ভাত দুইটি টাকা পাঁচটি টাকা দশটি টাকা খোঁজে এটা ইসলামের কাছে এটা ফকির না লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফকির তারা আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে আছে যারা মানুষদের থেকে কিছু চাই না সালাত আদায় করে ইসলামী হুকুম আহকামগুলি আদায় করে কিন্তু মানুষের কাছে লজ্জায় কিছু চাই না কিন্তু তারা আছে মারাত্মক অভাবে সাধারণত মানুষ বুঝতেও পারে না তারা যে অভাবে আছে কারণ তারা কারো থেকে কিছু চাই না এই মানুষগুলোকে আল্লাহ কোরআন ফকির বলেছে ফকির মানে এরাই এরা না ফকির যারা মানুষদের থেকে এক লোকমা দুই লোকমা চায় এরা ফকির না এটা কোরআনের কথা বিশ্বাস করার জন্য আল্লাহ আমাদের অন্তরকে উন্মুক্ত করে দিন ওয়াল আমিলিনা ওয়াল মিসকিন মিসকিন ফকির একই কথা এদেরকেই পাবে ওয়াল আমিলিনা আলাইহা আর যাকাত তোলার কাজে নিয়োজিত কর্মচারীদেরকে যাকাত থেকে বেতন দেওয়া হয় যেতে পারে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওই মানুষ যাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা হচ্ছে আকৃষ্ট করার জন্য একটি মানুষ নামাজ পড়ে না দোয়া পড়ে না
তাকে মনে হচ্ছে তাকে কথাগুলি বলে ধরে তাকে ইসলাম তাকে যাকাত দেয়া হবে ওয়াফির রিকাবি ওয়াল গারিবিনা ঋণগ্রস্ত মানুষকে যাকাত দেওয়ার বিধান রয়েছে ওয়াল গারিবিনা ফি সাবিলিল্লাহ ঋণগ্রস্ত এবং দাসমুক্তির জন্য যিনি এখন নাই ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে যাকাত দেয়া যাবে কারণ এটা যাকাতের কাজ যেমন মাদ্রাসা মসজিদ না মাদ্রাসার ছেলেরা এলম অর্জন করার জন্য সেখানে যাকাত দেয়া যাবে অথবা আরো এই অনেক লম্বা ইসলামের দরিদ্র মুসলমানদের জন্য কোনো সংস্থা করা হয় অথবা কোনো কম্পিউটার সেন্টার করা হয় শুধু দরিদ্র মুসলিমদের জন্য এইভাবে দরিদ্র মুসলিমদের জন্য কোনো সংস্থা যদি কোনো কাজ করে সেখানে যাকাত দেয়া যাবে এবং ইসলাম প্রচারের জন্য অনেক কিতাবের প্রয়োজন বইয়ের প্রয়োজন অনেক কিছু প্রয়োজন বিভিন্ন মাদ্রাসা অথবা অনেক প্রতিষ্ঠান দাওয়া সেন্টার সেখানে যাকাত দেয়া যাবে কবিরিস সাবিল মুসাফির অসহায় মানুষ কত আটকে গেছে এটাও এখন আমাদের দেশে নেই এই মানুষগুলির বুড়ুর জন্য এই আটখাত জাকাতের আটখাত এই আটখাত ছাড়া অন্য কোনো কাজে জাকাত দেওয়া যাবে না মসজিদে জাকাত দেওয়া যাবে না এইভাবে আর এইভাবে আটখাতের বাইরে আটখাতের বাইরে কোথাও জাকাত দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি জাকাত শুধু মুসলিমরাই পাবে এবং কোন বেনামাসি নামদারি মুসলিমও পাবে না এটা তাদের হক না কারণ যে সারা তাদের করে না সে মূলত মুসলমানের মধ্যে থাকে না আমাদের দেশে এই কথাগুলি আলেমরা প্রচার করেনি আমাদের দেশে প্রচার হয়েছে ওয়াবি হলে সুন্নি হলে ওয়াবি কাফের কিন্তু সারা আদায় না করলে তারা মুসলিম থাকে না এই কথাগুলি আমাদের দেশে প্রচার হয়নি সেজন্য কোনো বেনামাজি মানুষ তাকে সাকাত দেওয়া যাবে না কোনো মুশরিকিন যারা আল্লাহর সাথে অন্য কাউকে রাখে যারা আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রাখে যারা কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে তিনটা শিরিকের তিনটি বিষয় আমি এখানে উল্লেখ করছি যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রাখে যারা আল্লাহর সাথে অন্য কাউকে রাখে অথবা যারা আল্লাহ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে অথবা আল্লাহর যে গুণ আছে এই গুণগুলো অন্য কারো কাছে সাব্যস্ত মনে করে অন্য কারো কাছে থাকতে পারে এটাকে বলা হয় মুশরিকিন মুশরিকিনদেরকেও যাকাত দেওয়া যাবে না যাকাত দিতে হবে দরিদ্র মুসলিমদেরকে এদেরই তাদের একমাত্র হক তবে এই ক্ষেত্রে আত্মীয় স্বজন যদি মুসলিম হয় আত্মীয়তার বন্ধনের আলাদা সওয়াব পাওয়া যাবে এবং মুসলিম হিসাবে যাকাত দেওয়ার সওয়াব পাওয়া যাবে ওলামায়ে কিরাম যে বিষয়গুলো মূলনীতিগুলো যাকাত প্রদানের ক্ষেত্রে বলে থাকে সেটা হচ্ছে এই যেখানে ইসলামের বেশি লাভ হয় যেখানে ইসলামের এই যাকাতের টাকা এইগুলি ফরজ যাকাত এই টাকাগুলো যেখানে দিলে ইসলামের লাভ হবে ইসলামের উন্নতি হবে যেমন ধরুন এখন খ্রিস্টান মিশনারিরা কোটি কোটি টাকা খরচ করছে খ্রিস্টান বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ অনেক মুসলিম মিশনারিও পাহাড়ি পর্বত এখন কাজ করছে এদের এরা ইসলাম প্রচার করছে এদেরকে যদি এই সংস্থাগুলিতে এইরকম একটা আমি একটা উদাহরণ দেখালাম এখানে ইসলামের প্রভূত লাভ হয় মূল কথা হচ্ছে যেখানে ইসলামের প্রভূত লাভ হয় এখানেই যাকাত দিতে হবে আল্লাহ আমাদের সকলকে যাকাতের এই আমলগুলো যেন আমরা নিয়মিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন সর্বোপরি কথা হচ্ছে আমরা যেন কোরআন এবং হাদিসের কাছে সারেন্ডার করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন কারণ কোরআন এবং হাদিসের কথা যদি কারো ভালো না লাগে তাহলে বুঝে নিতে হবে সে মুসলিম না আমার কোরআন এবং হাদিসের কথা হচ্ছে কিন্তু আমার ভালো লাগছে না তখন আমি বুঝে নিব আমি আপাতত মুসলিম নয় কারণ মুমিন সেই যার কাছে কোরআন এবং হাদিস আসবে সে নির্দ্বিধায় বলে নেবে সামিনা ওয়া আতানা শুনলাম মেনে নিলাম সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানি এই সেই চান্দিয়া মসজিদে ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে আমাদের মসজিদে খতমে তারাবি শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছাই আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন আমরা খতমে তারাবি সম্পন্ন করব আগামী মঙ্গলবার রাত্রি আমরা খতমে তারাবি শেষ করব এরপর যথারীতি সূরা তারাবি বা কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আমরা কোরআনের বিভিন্ন অংশ থেকে তারাবি পড়াবো শেষ পর্যন্ত কিন্তু খতমে তারাবির মাধ্যমে খতম আগামী 15 তারাবি মঙ্গলবার রাত্রিতে শেষ হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি অনুরোধ সবাই শরীক হবেন দোয়াতে শরীক হবেন এবং
আরো বন্ধু-বান্ধব আপনজন যারা যারা আছে প্রতিবেশী তাদের সকলকে বলবেন একসাথে খতনে তারাবির পর আমরা আল্লাহর দরবারে একসাথে দোয়া করব এবং আমাদের দেশে এবং পুরো বিশ্বের অবস্থা মহামারী আকার ধারণ করছে করোনা এবং বিভিন্ন মুসলিম দেশগুলোর অবস্থা খুবই ভয়াবহ এবং অমুসলিম দেশগুলো মুসলিমদের অবস্থা অমুসলিম দেশেও মুসলিমদের অবস্থা খুবই খারাপ পুরো পৃথিবীর সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব তাদের ঈমান ইজ্জতের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং এই ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আপনজনদের জন্য দোয়া করব তাই সকলের প্রতি অনুরোধ সবাইকে আমরা বলে দেব এই দিন যেন আমরা এসে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ